हेलो एवरीवन, गुड आफ्टरनून। तुम्हारा सबाई केमन आछो? दशमी केमन काटाले सबाई बोलो। और प्रचंड परिमाणे आमादेर एखाने गरम पड़ेछे, सब जायगातेई पड़ेछे। गरमे माने किछु भालो लागछे ना, चोख मुख जेनो सब जाला पड़ा होच्छे। तो जाई होक, दुपुर होये गेछे और आजके सकालबेला आमि रान्ना करिनि, बेलाय रान्नाटा बसिएछि। तो चलो तोमादेर साथे आजके रान्नाटा शेयार करब। आजके करब फ्राइड राइस और पनির, কারণ পূজোতে সেইভাবে আমি মানে ভালো কিছু রান্না করিনি। মানে ভালো কিছু বলতে কি, মানে নবমীর দিন তো রান্না করিনি। তোমাদেরকে আদ্যা পিঠটা শেয়ার করেছিলাম, আদ্যা পিঠের ভোগ খেয়েছি, রাত্রিবেলা রেস্টুরেন্টে খেয়েছি। আর কালকে দশমী ছিল, কালকে ডাল ফাল ডাল ঠাল এইসব করেছিলাম, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে ওই জন্য করবো একটু পনির। পনিরটা এনে রেখেছিলাম কালকে রাত্রিবেলা। তো সকালবেলা আজকে ফুলকপির তরকারি আর আলু আলু দিয়ে তরকারি করেছিলাম, ফুলকপির আর রুটি করেছিলাম। আর সকালে সেরকম কিছু রান্না করিনি, এখন বেলায় বসিয়েছি, পনির বসিয়েছি আর ওখানে রাইসটা করে রেখেছি, ফ্রাইড রাইসটা করব। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। পনিরের আলুটা ভাজা বসিয়েছি আর ওখানে পনিরটাও ভেজে রেখেছি, চলো দেখাচ্ছি। যে পনিরটা ভেজে রেখেছি আর আলুটা তো দেখালাম ভাজা হয়ে গেছে, এবার পনিরের গ্রেভিটা বানানোর জন্য চলো। এই যে দেখো, একটু চাল মগজ, পোস্ত আর এখানে টমেটো নিয়েছি, এটাকে বাটবো, বেটে পনিরটাতে দেব। আর আমার জন্যই আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এই যে দেখো, আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে গুঁড়ো মশলা কিছু দিয়েছি, দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর একটা ভাজা জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সারে, সেটাই সামান্য দিয়েছি। তো এটাকে একটু হালকা নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবো। এখন মশলাটা ভেজে নিয়েছি, এবার সামান্য একটু জল দিয়ে দেবো এতে। তো এই যে দেখো, আলুর এদিকে মানে ঢাকনাটা আমি খুলে দিয়েছি দু মিনিট পরে জল দিয়ে, আর জল দেবো না এতে আমি, এবার এতে ওই বাটা মশলাটা দেবো। তো দেখো, এই যে চাল মগজ, পোস্ত আর টমেটোটা এই যে ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা আমি এতে দিয়ে দেবো এই পেস্টটা। তো এই যে দেখো, বাটা মশলাটা দিয়েছি আর মিক্সারটা ধুয়ে জাস্ট একটু মানে বাটিটা ধুয়ে যেইটুকুনি জল লাগে সেইটুকুনি দিয়েছি। এবার এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে খানিকক্ষণ পরে পনিরটা ছাড়ে। দেখো, আলুর গ্রেভিটা ফুটে গেছে, এবার এতে আমি পনিরটা দিয়ে দেবো। দেখো, পনিরগুলো আমি ছেড়ে দিয়েছি গ্রেভিটাতে। তো এবার ভালো করে নাড়বো। এর মধ্যে না দই দিলে একটু ভাল লাগে, আমার ভাল লাগে, হাজব্যান্ড আবার পনিরে দইটা পছন্দ করে না, ও বলে আমার পনিরে দই দিলে টক টক লাগে যেন পনিরটা, সেই জন্য। এমনি চিকেনে কিংবা মাটনে দইটা দিই একাধ সময়, কিন্তু ওই পনিরে দই দিলে না ও মানে একদম পছন্দ করে না, বলে আমার পনিরটা টক টক লাগে, ভালো লাগে না। তো সেই জন্য ওর জন্য আমি দইটা দিই না পনিরে। তো চলো একটু নাড়াচাড়া করে ঢাকা দেবো একটু। দেখো, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার পনিরটা, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখনও হালকা হালকা ফুটছে, দেখেছো মানে কড়াইটা গরম, তো সেই জন্য তো গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার তোমাদেরকে রাইসটা দেখাবো। ফ্রাইড রাইসের জন্য আমি কী নিয়েছি, এখানে বিনস নিয়েছি আর একটু গাজর কুচি করে ভালো করে কুচি করে নিয়েছি, দুটোই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এবার রাইসটা প্রিপারেশনে যাব, তো চলো দেখাই। তো দেখো, কড়াইতে তেল আর এই যে ঘি দিয়ে দিয়েছি আমি, কড়াইতে তেল আর ঘি দিয়ে দিয়েছি, এবার ভেজিটেবলসটা দেব। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে রেখে দিয়েছি, এবার এতে হালকা একটু নুন দিয়ে ঢাকা দেবো। দেখো, হালকা নুন আর চিনি দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি, এবার আমি ভাতের মধ্যে দিয়ে দেবো এটা। আমি না ভুলে যাচ্ছিলাম জানো, তোমাদেরকে দেখাতে ভাতের মধ্যে মিলিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখো, আমার ফ্রাইড রাইস রেডি, আর এদিকে এই যে পনির এটাও রেডি। তো আজকে একাদশীর দিনে আমি এটাই বানালাম। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, সন্ধেবেলা চলে এসেছি, মুড়ি ছিল ঘরে একটু নরম হয়ে গেছিলো, ওই জন্য কড়াইতে একটু মুড়িটা নেড়ে নিয়েছি, মুড়িটা মাখবো এবার আমি। তো দেখো কি দিয়ে মুড়িটা মাখবো, এই যে পেঁয়াজ, ধনে পাতা আর গাজর কুচিয়ে নিয়েছি। শশা দেবো না যেহেতু আজকে শনিবার, সেই জন্য শশাটা দেবো না, আর এর মধ্যে দেবো চানাচুর দিয়ে মুড়িটা সুন্দর করে মাখবো। বেশি করে তেল দিয়ে দিয়েছি, মানে চানাচুরটা দিয়ে দিয়েছি, এবার তেল দেবো, একটু সর্ষের তেল, একটু নুন দেবো যেহেতু স্যালাডটা দিয়েছি সেই জন্য, দিয়ে ভালো করে মাখবো। মুড়িটা একদম গরম আছে জানো, যেহেতু মুড়িটা একটুখানি মানে কড়াইতে টেলে নিয়েছি, মুড়িটা একদম গরম গরম। তো দেখো, মুড়ি মাখাটা রেডি, মুড়িটা খেয়ে তারপরে চাটা করবো।
এই যে কো মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার আমি চা বসিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি চায়ে, আর অল্প একটু আদা কুচি করে দিয়েছি। এবার এর মধ্যে চা পাতা দেবো, ব্যাস চাটা আমার কমপ্লিট। তো এই যে দেখো চাটা ফুটে গেছে, চা রেডি হয়ে গেছে, এবার চাটা আমি ছেঁকে নেব। যে দেখো কাপে ঢেলে নিয়েছি চাটা, চলো চাটা খেয়ে তারপরে আসছি আবার। চাটা খেয়ে বসে পড়েছি আর কমপ্লিট হয়ে গেছে, তোমাকে বকবো কিন্তু একদিন এই জন্য দেখবে। তো যেটা বলছিলাম, চাটা খা কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা বেশি বড় করবো না। তোমরা অবশ্যই বলো যে পনিরটার ফ্রাইড রাইসটা কেমন লেগেছে তোমাদের, আর মুড়িটা অনেকদিন মানে পরেই খাওয়া হলো। মুড়িটা সচরাচর আমি খাই না, কারণ মুড়ি খেলে আমার এই দাঁত ঠাঁতগুলো কেন জানি না চিবিয়ে চিবিয়ে ব্যথা করে, তো সেই জন্য মুড়িটা খুব কমই খাওয়া হয়। আর ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো ঠিক আছে, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। আর কি, যারা নতুন ভিউয়ার্স আছো তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটুখানি ভালোবেসো যদি ভালো লেগে থাকে। আর পুরোনোদের জন্য বলবো, যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অনেক থ্যাংকস, অনেক থ্যাংকস বলবো না, থ্যাংকস বললে এটা ছোট করা হবে, অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো টাটা বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, সো গুড নাইট।